গিয়ে দাঁড়াবে কোথায় বাবা? ওই মেয়ে আমার এত বড় সর্বনাশ করেছে, তোমার কি মনে হচ্ছে তোমাদের ছেড়ে দেবে, তোমাদের কিছু করবে না? জানি, আমি জানি, ও একটা বড় প্ল্যান করে এই বাড়িতে ঢুকেছে। আমার ছেলে রুচি দেখেও আমি অবাক হয়ে যাই, যে মেয়েটা এতদিন একটা নাচনেওয়ালির সঙ্গে ছিল, বিভিন্ন জায়গায় নেচে নেচে বেরিয়েছে, তাকে নিয়ে সে আমার ছেলে কিনা ঘরে এনে তুলল, তোমার মতো একটা মেয়েকে ছেড়ে দিয়ে, ভাবা যায়? বাবা বাবা ওসব কথা থাক, আমার আর ওসব কথা শুনতে ভালো লাগে না। দেখুন, আমার মেয়ের আর কি আছে, এইভাবেই মাঝে মাঝে বাড়িতে আসবে, আবার মাঝে মাঝে জেলে ফিরে যাবে, দেখতে দেখতে এইভাবে দুটো বছর কেটে যাবে। কিন্তু তারপর তারপরে একদিন আস্তে আস্তে আমার মেয়ের অতীতটা সবাই ভুলে যাবে, আমি আমার মেয়ের ভালো জায়গায় বিয়ে দেব। সত্যি বলছি দাদা, আমি ঋষির থেকে অনেক ভালো ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব। কিন্তু তখন ঋষির কি হবে বলুন তো? ঋষি কিন্তু ধ্বংস হয়ে যাবে। না, আপনি ভাববেন না যে আমি ঋষিকে অভিশাপ দিচ্ছি, আমি শুধু সেটাই বলছি যেটা হবে। আমি জানি, আমি জানি আপনি নতুন করে আবার কি বলবেন আমাকে, আমি সব জানি। আপনি দেখুন না, ওই মেয়ের মা তো আমার জীবনটা শেষ করতে চেয়েছিল, আমি খুব শক্ত ছিলাম তাই আমার জীবনটা শেষ করতে পারিনি, আর আমার স্বামীও কিন্তু খুব শক্ত ছিল, আর আপনার ছেলেটাকে তো নরম পেয়েছে, তাই আমার মেয়েটাকে সরিয়ে দিয়ে আজ সেই সংসারের রানী সেজে বসে আছে। আর ওই মাকে দেখুন, ওই বাড়িতেই পড়ে আছে, কোনো লজ্জা নেই। আপনি বলুন না, লজ্জা থাকলে কেউ মেয়ের শ্বশুর বাড়িতে পড়ে থাকে এইভাবে? কত মাই তো একা থাকে বলুন, তাই বলে মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে পড়ে থাকবে, এটা হয় কখনো? আমি সহ্য করতে পারি না, ওই ভদ্রমহিলাকে আমি সহ্য করতে পারি না। দেখুন, আর যাই বলুন, ওই মহিলাকে ভদ্রমহিলা বলবেন না প্লিজ। আহ মা, ছেড়ে দাও না, তোমার কি দরকার? দরকার আছে রোশনি, দেখো ওরা আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, তোমার বাবার নামে কলঙ্ক দিয়েছে, আর তুমি কি ভেবেছো আমি ওই মহিলার কথা বিশ্বাস করেছি? না, আমার কাছে তোমার বাবার কথাই হচ্ছে ধ্রুব সত্যি, তোমার বাবা যেটা বলবে আমি ঠিক সেটাই বিশ্বাস করব। আর তোমার বাবা বাধ্য হয়েছে জাহ্নবীকে মেয়ে হিসেবে মেনে নিতে, তাই বলে কি সত্যি সত্যি জাহ্নবী তোমার বাবার মেয়ে হয়ে গেছে নাকি? তুমিও যেমন। মা ছেড়ে দাও না প্লিজ, আমার ভালো লাগছে না আর এসব কথা শুনতে। দেখো আমি এবারে যাব, তুমি সবে এসেছো, একটু রেস্ট নাও, আমি আমি মাঝে মাঝে আসবো এখানে, ঠিক আছে? ভালো থেকো। বাবা বলছি, আমি যেভাবে পারবো তোমাদের হেল্প করব, তোমাদের হেল্প করার চেষ্টা করব। আমি তোমাদের সাথে এতদিনের সম্পর্ক, এতদিন তোমাদের বাড়িতে তোমাদের কাছে আমি গিয়েছিলাম, হ্যাঁ তোমার ছেলে আমাকে ছেড়ে দিতে পারলেও আমার তো ওই বাড়ির প্রতি একটা মায়া আছে, তোমাদের সবার প্রতি একটা মায়া আছে। তোমাদের এত বড় সর্বনাশ হয়ে যাবে আর সেটা আমি চোখের সামনে দেখতে পারবো না বাবা। আমি দেখছি কিভাবে মেজ জেঠুমণিকে খুঁজে বের করা যায়, আমি দেখছি। জাহ্নবীর শয়তানিটা সকলের সামনে কি করে ধরিয়ে দিতে হয় এবার আমি দেখব। দেখো রোশনি, তুমি আবার সামনে যেতে যেও না, কারণ তোমার তো এখনো জেল চলছে তাই না? আমি কেন সামনে যেতে যাব মা? আমি শুধু উদাহরণগুলো ধরিয়ে দেবো, আর বাবা আছে তো, বাবা বাবা সবটা সামলে নেবে। তুমি খালি আমার দাদার খোঁজটা এনে দাও, দরকার পড়লে আমি দাদার পায়ে ধরে দাদাকে আমি বাড়িতে আনবো, আর আমি প্রমাণ করে দেবো যে এই লোকটা একটা বুজরুক, আমি প্রমাণ করে ছাড়বো যে এই লোকটার সঙ্গে জাহ্নবীর একটা হিসেবের ব্যাপার আছে, সেই জন্য জাহ্নবী এই লোকটাকে ধরে নিয়ে এসেছে,
দাঁড়াও, তুমি আমাকে চেনে না, আমি ছাড়বো না, আমি কত দূর যেতে পারি সেটাও জানে না। কি ব্যাপার, বাজারটা যা যাবে না নাকি? রান্না বান্না বসাবো না কেন? প্রতিদিন আমাকেই বাজার যেতে হবে, তার কি মানে? কেন ছোট ঠাকুরবু, এতকাল ধরে তো তুমি বাজার করে এসেছো, কারোর বাজার করা তো তোমার পছন্দ হয়নি। তুমি চাও নি কেউ বাজারে যা, ছেলেদের বাজারও তো পছন্দ হয়নি, কাকে পাঠাবো আর বলো শুনি। কেন, ছেলেরা ছাড়া কি আর কেউ বাজার করার নেই? আর কে আছে বলো? এই মানুষটা তো নতুন এসেছে, এতদিন সংসারের বাইরে ছিল, কি করতে কি করবে, কি আনতে কি আনবে? দুম করে একটা সংসারে ঢুকে পড়ে থাকা খাওয়া নির্বাহ করতে পারছে, অথচ একটা সংসারে থাকতে গেলে যে একটা মিনিমাম দায়িত্ব বোধ থাকতে হয়, সেটা যদি ওনার মধ্যে না থাকে তাহলে তো আমাদের কিছু বলার নেই। কি বলতে চাইছো তুমি? না বুঝতে পারছি না তোমার বক্তব্যটা কি। মেজদা বাজারে যাবে না তুমি ঘরে বসে থাকবে, তাই তো? বয়সে তো মেজদা তোমার থেকে অনেকটাই বড়, সেইটুকু তো একটু বিবেচনা করা উচিত, তাই না? বাবা, তোমার যদি এতই প্রবলেম হয় তাহলে আমি কাল থেকে বাজার করার ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবি? লোক দিয়ে বাজার করাবি, তাই তো? কারণ তুই তো পারবি না, তোকে টাইমলি অফিস পৌঁছতে হবে, অফিস যাওয়ার আগে বাজার করে যাবি তা তো হয় না। বাজারটা করা নিয়ে কথা, তুমি যদি না পারো বাড়ির লোক তো নাকে থাকবে না। জানি জানি, তোমার তখন পয়সা হয়ে গেছে, তোমার তো লাটসাপ হয়ে গেছো, সারাটা জীবন তো আমি বাজার হাট করেছি, যেই আমি বলেছি একদিন বাজার করতে পারবো না সঙ্গে সঙ্গে লোক দিয়ে বাজার করানোর ব্যবস্থা করছো, তবু বাড়ির লোককে কাজে লাগাতে পারছো না। আচ্ছা বেশ তো, তুমি যদি তাই চাও করবে তোমার মেজদা বাজার, করবে করবে। আচ্ছা তুমি কথা কথা মেজদা মেজদা বলো না, আমি কি তাকে মেজদা মেজদা বলে ডাকছি যে তুমি আমায় কথা কথা মেজদা বলছো? ডাকছো না সেটা তোমার অসভ্যতা, তোমার কিন্তু ডাকারই কথা। তা এখন কি করবে বলো, বাজার হাট হবে নি হবে নি? দেখো আজকে আমি বাজার চলে যাচ্ছি, কাল থেকে কিন্তু আমি বাজার করতে পারবো না, কি করবে না করবে তোমরা ঠিক করে নিও। আচ্ছা বেশ বেশ, আজকে তো বাজারটা করে আনো, কাল থেকে দেখা যাবে কোন। আর আমরা জানি বাজারে না গেলে তোমার ভালো লাগে নে, তোমার মন ভালো লাগে নে, শত অফিসের কাজ ফেলেও তুমি বাজারে যাও, সেখানে গেলে দু চারটে লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, গল্প গুজব করো, সেটাই তোমার আনন্দ। আমার আনন্দের কথা তোমাকে বলতে হবে না বৌদি, আমার জীবনে যে আনন্দ ছিল সব শেষ হয়ে গেছে। কেন রে প্রতীক, কি এমন তোর জীবনে ঘটে গেছে যে তোর জীবনে সব আনন্দ শেষ হয়ে গেছে? এত সুন্দর ফুটফুটে তোর ছেলে মেয়ে, এত সুন্দর তোর ছেলের বউ, এত সুন্দর ভরা সংসার তোর। আমি আমি আপনার সঙ্গে কথা বলছি না। ফিরে তুই হঠাৎ আমাকে আপনি আপনি করছিস কেন? এটা ভদ্রতা। আমি ভদ্রতা জানি তাই আপনাকে আপনি বলে কথা বলছি, কিন্তু আপনি বা আমাকে তুই করে কথা বলছেন কেন? আমি তো আপনাকে দাদা বলে স্বীকার করিনি এখন। তুই আমাকে স্বীকার করতে না পারলেও আমি তো তোকে ভাই হিসেবে স্বীকার করে নিয়েছি। যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি তাকে হঠাৎ করে আমি আপনি আগে বলতে পারবো না, তাতে যদি তুই আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলিস সেও ভালো। আসল চালটা তো আপনি চলেই দিয়েছেন, আমি এই বাড়ি থেকে আপনাকে চলে যেতে বললেও আপনি কি যাবেন নাকি? আপনি তো জানেন এই বাড়িতে এমন কিছু লোক আছে যারা আপনাকে আটকে রাখবে, ধরে রাখবে এই বাড়িতে। জেঠুমনি তুমি বসো, মেজোমা প্লেটটা দাও তো, ব্রেকফাস্টটা করে নাও।
না না ঠিক আছে, আমি একাহারি মানুষ, কোনোরকমে একবেলা খেতে পেলেই যথেষ্ট। এত আমি খেতে পাচ্ছি না। তোমাদের এখানে চার বেলা নিয়ম করে খাওয়া, এত খাওয়া আমার পোষাচ্ছে না, আমার শরীর খারাপ হয়ে যায়। তা বললে তো হবে না জেঠুমনি, খাবার তোমায় খেতেই হবে, একটু পুষ্টি তো দরকার। তুমি তো অনেক ভোরে ওঠো, সকালবেলা তুমি আরো তাড়াতাড়ি খেয়ে নেবে, তাহলে দেখবে দুপুরের দিকে তোমার খিদে পাবে। মেজদি ভাই, বাজারের টাকাটা দিয়ে দাও, বাজারটা করে আনুক। হ্যাঁ হ্যাঁ, বাজারে টাকা পয়সা তো দিতে হবে। কত দেব? দেখেছো কেমন বাড়ির কর্তা, আমাকে শুধাচ্ছে কত দিতে হবে। আরে একটু বেশি করে দিয়ে দাও না, একটু বেশি বেশি করে যেন বাজার করে আনতে পারে। এনো প্রতীক, আপনার এত বড় সাহস, আপনি আমায় টাকা দিচ্ছেন, আর আপনি টাকা পেলেন কোথা থেকে? এখানে তো আমারও পরিশ্রমের টাকা আছে। ও মা, এই টাকা তো এতদিন আমার কাছেই থাকতো।